যাত্রাত উপস্থিত অসমৰ জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া, আমার অসম সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী রঞ্জিত দাস ডাঙরিয়া, আমি নামসাংর পাইস প্রধানমন্ত্রী আবাস যোজনার এখন আদর্শ গাঁর আজি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় উদ্বোধন করব গৈছিল। আর ঠিক তেনেক কেবাটাও আজি জনকল্যাণমূলক আঁচনির ইতিমধ্যে উদ্বোধন করেছে আর উদ্বোধন করব। মই বেশি দীঘলীয় নকরো, কারণ মুখ্যমন্ত্রী ডাঙরিয়া এয়ারপোর্টলে যাবলগিয়া আছে। মই নিশ্চয় আপনার জানা বিশেষ যে অসমৰ মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় ভারতবর্ষের পাঁচখন উন্নত রাজ্যের ভিতর এখন রাজ্য করার কারণে যে সংকল্প লৈছে নিশ্চয় সফল হব পাৰিব। মোৰ দৃঢ় বিশ্বাস আছে যে ধরনের তেওঁ কাম করেছে। আজি আমি চাহ বাগিচার কারণে বিশেষ ইয়াত 130খন এম্বুলেন্স আজি ইয়াত দিয়া হব, আর 20খন এম্বুলেন্স ময়ও পেট্রোলিয়াম ন্যাচারেল গ্যাস বিভাগের মন্ত্রীর দায়িত্বত আছো, গেল ফালপা ইতিমধ্যে 27খন এম্বুলেন্স পাইছিল, তা 20খন এম্বুলেন্স আজি আমি আমার বিধায়কসকলক প্রত্যেকটা সমষ্টিত দুটা দুটাকে দিয়া হব। তেনেকা অনেক আসনি ইতিমধ্যে রূপায়ণ করে থাকা হয়েছে। আজি আপনাদের এই অনুষ্ঠানত উপস্থিত আছে আমার বিধায়ক তরুণ গগৈ ডাঙরিয়াও যথেষ্ট করেছে নাহরকটীয়া সমষ্টির উন্নয়নের কারণে। নিশ্চয় আশা রাখিছো যে আমি যে ধরনের কাম করেছো নিশ্চয় 2024 চনের যে নির্বাচন হব নিশ্চয় নারায়ণময় ডাঙরিয়া ভারতের তৃতীয়বার কারণে প্রধানমন্ত্রী নিশ্চয় হব, এটা আমার দৃঢ় বিশ্বাস আছে। মই বেশি দীঘলীয়া নকরো, আজি এই অনুষ্ঠানত আপনার উপস্থিত হওয়ার কারণে আপনার সকলের মূল ফালপা আন্তরিক ধন্যবাদ জানাই মূল সব বক্তব্য সামনি মাইছো। ধন্যবাদ।